ধরুন আপনি কোনো কাজ শখের বসে করলেন আর তা বিশ্ব রেকর্ড হয়ে গেল, ভাবুন তো ব্যাপারটি কেমন হবে, মজার তাই না? আসলে কিছু কিছু মানুষের অদ্ভুত শখের কারণে এমন সব ঘটনার জন্ম হয়েছিল যা কিনা ঠাঁই পেয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মতো জায়গায়। আর এই সমস্ত ঘটনা এতটাই ব্যতিক্রম ছিল যে দ্বিতীয়বার কোনো মানুষের পক্ষে সেই ঘটনার জন্ম দেওয়া বা চেষ্টা করারও সাহস হয়নি, ফলে এগুলো রেকর্ড হয়ে আছে অক্ষুণ্ণ বছরের পর বছর ধরে। তাই আজকে আপনাদের জানাবো এমনই অদ্ভুত 10টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে যা আপনার কল্পনারও অনেক ঊর্ধ্বে। চলুন শুরু করি। নাম্বার 10, সবচেয়ে বৃদ্ধ বডি বিল্ডার। আমরা অনেকেই তো শরীরকে ভালো রাখার জন্য জিমে গিয়ে ব্যায়াম করে থাকি, কিন্তু বৃদ্ধ বয়সে ব্যায়ামের কথা ভাবতে পারেন? এই অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন জিম আরিংটন। বৃদ্ধ বয়সে ব্যায়াম শুরু করেছিলেন তিনি, শুধু তাই নয় 85 বছর 6 দিন বয়সে পেশাদার বডি বিল্ডার হিসেবেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছিলেন। ওনার থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে চেষ্টা করলে আসলে সবই সম্ভব। নাম্বার 9, সব থেকে লম্বা জিহ্বা। পৃথিবীর সবচেয়ে লম্বা জিহ্বাওয়ালা পুরুষ হিসেবে 2012 সালে বিশ্ব রেকর্ড করেন নিক ইস্টোবাল নামের এক যুবক। তার জিহ্বার মাপ ছিল 10.10 সেমি, যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জিহ্বার গড় দৈর্ঘ্য হয় প্রায় 8.5 সেমির আশেপাশে, সেখানে নিকের প্রায় 2 থেকে 3 সেমি বেশি ছিল। 24 বছর বয়সী সবচেয়ে লম্বা জিহ্বযুক্ত এই নিকের বাড়ি হল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। নাম্বার 8, ঘন্টায় সবচেয়ে বেশি বেলুন ফুলানোর অধিকারী। ধরুন আপনার বাসায় কোনো পার্টি বা জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হবে, ঘর সাজানোর জন্য প্রচুর বেলুন দরকার, তাহলে আপনি ভাড়া করতে পারেন হান্টার এউইনকে। তিনি 1 ঘন্টায় 910টি বেলুন ফুলিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন, তাই তিনি হতে পারেন এই কাজের জন্য সবচেয়ে যোগ্য লোক। নাম্বার 7, সব থেকে লম্বা গোঁফ। ভারতের রাজস্থানের জয়পুর শহরের বাসিন্দা রাম সিং চৌহান, তিনি 2010 সালে লম্বা গোঁফের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। তিনি তার গোঁফ 1970 সাল থেকে বড় করা শুরু করেছিলেন। তার গোঁফের দৈর্ঘ্য ছিল প্রায় 14 ফুট। মজার বিষয় হলো তিনি বলেন 37 বছর ধরে এগুলো যত্ন করে রেখেছিলেন তিনি, প্রতিদিন 2 ঘন্টা সময় তার গোঁফের পেছনে ব্যয় করত। আপনিও কি এমন বড় গোঁফ রাখতে চান জানাতে পারেন কমেন্টে। নাম্বার 6, সবচেয়ে বড় চোখের পাপড়ি। নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য তো অনেক মেয়েরাই নকল চোখের পাপড়ি ব্যবহার করে থাকে, তবে চীনের জিয়ান জিয়ার চোখে নকল পাপড়ি পরার কোনো দরকার নেই, কারণ এই চোখের পাপড়ি দিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছে সে। তার চোখের উপরের পাতার চোখের পাপড়ির দৈর্ঘ্য মাপা হয়েছে 12.4 সেন্টিমিটার, যা দেখে আপনিও সন্দেহে পড়ে যাবেন, এটি চোখের পাপড়ি নাকি চুল, এত বড় কেন? নাম্বার 5, সবচেয়ে বড় পা। পৃথিবীতে তৈরি করা যে কোনো প্যান্টই একতারিনা লিসিনাস নামের এই মহিলার ছোট হবে, কারণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে তিনি পৃথিবীতে সবচেয়ে বড় পায়ের অধিকারিণী। তার পায়ের দৈর্ঘ্য মাপা হয়েছে 52 ইঞ্চি বা 132 সেন্টিমিটার, অর্থাৎ শুধু তার পায়ের দৈর্ঘ্য প্রায় 4 ফিটের মতো। ভাবতে পারেন, শুধু তার প্যান্টের কাপড় দিয়ে অন্য যে কোনো মানুষের পুরো একটি ড্রেস তৈরি করাও সম্ভব। নাম্বার 4, সবচেয়ে বেশি চুল থাকার রেকর্ড। আপনার কি বিশ্বাস হয় পুরো 5 প্রজন্ম একটি অতি দুর্লভ রোগে ভুগছে? জি, ঠিকই শুনছেন। 2002 সালে ল্যারি, ড্যানি, লিরা এবং জেসুস নামের 4 জনের একটি পরিবারের শরীরে সবচেয়ে বেশি চুল থাকার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছিলেন। একটি রোগের জন্য তাদের শরীরে এবং মুখমণ্ডলে প্রচুর চুল জন্মায়, তবে মেয়েদের তুলনায় ছেলেদের চুল বেশি হয়। তাদের শরীরে প্রায় 98% স্থান জুড়েই চুলে ঢাকা থাকে। চিকিৎসকদের মতে এটি একটি জিনগত সমস্যা হলেও এর সঠিক কারণ আজও অজানা। নাম্বার 3, সবচেয়ে বড় নখের অধিকারিণী। মেয়েরা তো সাধারণত নেল পলিশ দিয়ে নিজের নখ সাজাতে ভালোবাসে, কিন্তু 60 বছর বয়সী আয়ান্না উইলিয়ামসের মতো বড় নখ হলে কি করত? কারণ উইলিয়ামসের নখের দৈর্ঘ্য মাপা হয়েছে 5.76 মিটার। এত বড় নখের নেল পলিশ লাগাতে গেলে হয়তো যে খরচ পড়বে তা দিয়ে একটি আইফোন কেনাও সম্ভব। আর তাই উইলিয়ামস কিন্তু বিশ্বের সবচেয়ে বড় নখের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি নিজের করে নিয়েছে। একবার ভাবুন তো এত বড় নখ বানাতে কত বছর লাগতে পারে। নাম্বার 2, সবচেয়ে বেশি টেডি বিয়ার সংগ্রহকারী। আচ্ছা, আপনি কি টেডি বিয়ার পছন্দ করেন? তাহলে আপনিও দেখা করতে পারেন যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটার জ্যাকি মিলের সাথে, কারণ তার কাছে রয়েছে বিভিন্ন ধরনের প্রায় 8,025টি টেডি বিয়ার এবং এই পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বপ্রথম টেডি বিয়ার গ্র্যান্ডরামা জ্যাকি দিয়ে শুরু হয়েছিল তার এই টেডি বিয়ার সংগ্রহের শখটি। 2000 সালে গড়া এই রেকর্ডটি এখনও অক্ষুণ্ণ রয়েছে জ্যাকি মিলের দখলে। নাম্বার 1, সবচেয়ে বড় টফেড চুল বা খাড়া চুল। চুলে জেল দিয়ে তো অনেকেই চুল খাড়া করে রাখতে পছন্দ করে,
কিন্তু সবার খাড়া চুলই হার মানবে বেন্নে হারলেমেসের চুলের কাছে। তার খাড়া চুলের দৈর্ঘ্য মাপা হয়েছে 52 সেন্টিমিটার, আর বাহিরে বের হতে গেলে তার এই চুল ঠিক করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। তাই বিশ্বের সবচেয়ে বড় খাড়া চুলের রেকর্ডটিও তার দখলেই রয়েছে। কথায় আছে না, শখের কোনো বয়স নেই, আর এই শখের জিনিস যদি হয়ে যায় বিশ্ব রেকর্ডের কারণ তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আপনারও কি এমন কোনো শখ আছে জানাতে পারেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং এমনই তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।